বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমাদের খুব তাড়াতাড়ি আজকে যে টেক আপডেটগুলো আছে দেবো, শুনে নাও। তো দেখা যাক কি কি আছে। তো একটা কথা বলা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম আপডেটগুলো আছে চায়না নিয়ে, চায়না থেকে। হ্যাঁ, মানে চায়নার নিউজ সব থেকে বেশি, যত টেকনোলজিক্যাল চেঞ্জ লঞ্চ যাই যাই হচ্ছে, আমার কি মনে হচ্ছে চায়নাতেই বেশি হচ্ছে। দু একটা খবর আছে, ভোডাফোন আইডিয়া এসব ইন্ডিয়ার দু একটা খবরই আছে, আর কোরিয়ার একটা খবর আছে গ্যালাক্সি, স্যামসাং গ্যালাক্সি নিয়ে। ম্যাক্সিমাম কিন্তু চায়নার খবর। তো শুরু করা যাক। প্রথমে যেটা আছে, এমএস ফিট টি রেক্স স্মার্ট ওয়াচ লঞ্চ হয়ে গেছে, যেটা কিনা রাগেড বলছে, মানে খুব হার্ডি। 12খানা মিলিটারি সার্টিফিকেট আছে এর মধ্যে। দাম করেছে ইন্ডিয়াতে সেটা হচ্ছে 10,000 টাকা। নেক্সট যেটা আছে, অপো রেনো 4 আর অপো রেনো 4 প্রো, এই দুটো ফোন লঞ্চ হয়েছে, যার মধ্যে প্রসেসর আছে স্ন্যাপড্রাগন 765G, যেটা আমার খুব ফেভারিট প্রসেসর। 65W চার্জার আছে, 4020mAh ব্যাটারি আছে, 3টে করে ক্যামেরা আছে ও আরও বেশি কিছু আছে। এগুলো চায়নাতে লঞ্চ হয়েছে। এই একই লঞ্চ ইভেন্টে স্মার্ট ব্যান্ড বাই অপো, সেটাও কিন্তু লঞ্চ হয়েছে। তো এগুলোর দাম আছে, রেনো 4 প্রোর দাম 40,000 টাকা মতো, আর রেনো 4 যেটা অনলি 4 সেটার দাম 30,000 টাকা মতো। তো যদি ইন্ডিয়াতে লঞ্চ করে তোমরা কি কিনবে, কিন্তু ইন্টারেস্টেড সেটা কিন্তু আমার কমেন্ট করে জানাবে। নেক্সট যে খবর আছে সেটা হচ্ছে এমআই বুককে নিয়ে টিজিং চলছেই। নতুন নতুন ফিচার্স আসছে, বলা হচ্ছে i7 ইন্টেলের প্রসেসর থাকবে, খুব হার্ডি হবে এবং খুব কম্প্যাক্ট হবে সাইজটা। তো লঞ্চ করলে দেখা যাক কি দাম হয়, সেটার জন্য আমি ওয়েট করছি। লঞ্চ করার পর স্পেসিফিকেশন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। নেক্সট যে খবরটা আছে সেটা হচ্ছে স্যামসাংয়ের তরফ থেকে, স্যামসাং গ্যালাক্সি নোট 20 সিরিজ এবং লঞ্চ 2, সরি ফোল্ডেবল ফোন 2, এর লঞ্চ ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে, সেটা 5th আগস্ট। দেরি আছে এখনও, দেখা যাক। নেক্সট খবর রিয়েলমির থেকে, রিয়েলমি পাওয়ার ব্যাঙ্ক উইথ 30W চার্জিং লঞ্চ করবে, দিস ইজ আপকামিং, মানে আসছে। নেক্সট খবর এমআইয়ের তরফ থেকে এমআই ব্যান্ড 5 লঞ্চ করবে, যার মধ্যে এনএফসি সাপোর্ট থাকবে এবং বলা হচ্ছে অ্যাভেঞ্জার ওয়ালপেপার পাওয়া যাবে। এছাড়া SpO2, মানে বডিতে অক্সিজেনের পরিমাণ কতটা সেটা মাপার টেকনোলজিও কিন্তু এই এমআই ব্যান্ড 5 থাকতে চলেছে। নেক্সট খবর আছে আমার Redmi 9। Redmi 9 অনেকগুলো স্পেসিফিকেশন কিন্তু লিক হয়েছে ইন্টারনেটে, যার মধ্যে আসছে G80 প্রসেসর, হেলিও G80 প্রসেসর মিডিয়াটেকের তরফ থেকে, যেটা আমার খুব একটা পছন্দ না। আমি স্মার্টফোন প্রসেসরের মধ্যে স্ন্যাপড্রাগনটাকে সব থেকে প্রেফার করি। যাই হোক, স্ক্রিন থাকছে 6.53 ফুল HD, 4টে করে ক্যামেরা থাকছে, পিছনে ফিঙ্গারপ্রিন্ট আনলক থাকছে। তো মোটামুটি 10-11,000 দাম আছে। লঞ্চ করার পর আমি সব কিছু নিয়ে একটা ভিডিও করবো তোমাদের জন্য, অপেক্ষা করো। নেক্সট খবর ভিভো বলছে, ও ভিভো কিন্তু একটা বড় ব্ল্যান্ডার করে ফেলেছে ইন্ডিয়াতে, যেটাকে নিয়ে কেসও হয়ে গেছে, পুলিশ কেস করেছে। একজন পুলিশ অফিসারের ফোন খারাপ হয়ে গেছিলো, বারবার ঠিক করা ছিল, তো সেটা ঠিকই হচ্ছিলো না। তো ইন্সপেকশন করে দেখা যায় যে একই IMUI নাম্বার, মানে যেটা ইউনিক হওয়া উচিত, সেই নাম্বারে কিন্তু 13,500 ফোন আছে। সেই চাইনিজ কোম্পানি, সেই ব্ল্যান্ডার, আমি জানি না কী করে হচ্ছে। তো তোমরা ইন্টারনেটে গিয়ে তোমাদের IMEI নাম্বার একটু চেক করে নিতে পারো, যে তোমাদের ফোনও সেই নাম্বারের মধ্যে পড়ে গেছে কি না। নেক্সট, রোবট ডেলিভারি। হ্যাঁ বন্ধুরা, রোবট ডেলিভারি চালু হচ্ছে সুইগি জোম্যাটো এইসব ফুড ডেলিভারি অ্যাপের মধ্যে। তো তারা এরপর থেকে উইদাউট টাচ ডেলিভারি আরও উন্নত করার জন্য রোবট ডেলিভারি করার পারমিশন কিন্তু পেয়ে গেছে। Redmi 8 সিরিজ প্রবাবলি লঞ্চ করবে ইন্ডিয়াতে। ওদের টুইটারে একটা মানে টিজিং দেখা যাচ্ছে Redmi 8 সিরিজকে নিয়ে। তো দেখা যাক লঞ্চ করে কিনা, করলে আমি অবশ্যই তোমাদের জানাবো। নেক্সট এবং লাস্ট খবর হচ্ছে ভোডাফোন আইডিয়া এবং এয়ারটেল, এদের নিয়ে। তো লকডাউনের জন্য সব লোকজনই কিন্তু বাড়িতে বসে অনলাইনে রিচার্জ করেছে। তো এর জন্য আশঙ্কা করা হচ্ছে যে এরা হয়তো কর্মী ছাঁটাই বা এদের ইনফ্রাস্ট্রাকচার একটা পরিবর্তন হতে পারে, কারণ এরা দেখা গেছে যে উইদাউট মানে প্রপার এবং মানে যেটা কর্মী স্ট্রেন্থ, যেটা তাদের ছাড়াও কিন্তু রিচার্জ হয়েছে, কোন কোম্পানিগুলো রেভিনিউ এসেছে। তো হয়তো একটা বড় চেঞ্জ আসতে পারে এদের মধ্যে। তো চলো বন্ধুরা, এটুকুই ছিল আজকে আমাদের টেক নিউজ। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো বন্ধুর সাথে, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমি তোমার সঙ্গে আছি, তোমরা আমার সাথে থাকো। থ্যাংক ইউ, বাই বাই।